রেকর্ড দিয়ে দিচ্ছি। নেক্সট কনসেপ্ট হচ্ছে আমরা সবগুলো ওই যে টেনে টেনে দেখবো কোনটাতে কি আছে। ওকে, এখন হচ্ছে আমরা একটা সেকশন নেই। ও, আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট জিনিস দেখাইতে হবে। ওকে, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, এখানে যখন এখানে কিন্তু একটা আছে দুইটা আছে, তো এগুলা দুইটা তিনটা নিয়ে লাভ কি? আমরা কিন্তু ইনার সেকশনে নিতে পারি, এগুলা দুইটা তিনটা নিয়ে কোনো লাভ আছে? এগুলা যে তিনটা চারটা পাঁচটা নিয়ে কোনো লাভ আছে? আমরা তো ইনার সেকশন থেকেই নিতে পারি, এটা একটা নিয়ে পরে ইনার সেকশন নিলাম তাহলেই তো হয়। এটাতে বেনিফিট কি? এতে কোনো তো লাভ আছে মনে হয়। হ্যাঁ বা না বলেন তো, লাভ আছে মনে হয়? ওকে, নাই, লাভ নাই। ওকে, আর কেউ? আরেকবার বলবো, দেখেন এইখানে যখন সেকশন নিতে যাই তখন একটা নেওয়া যায়, দুইটা নেওয়া যায়, তিনটা নেওয়া যায়, চারটা নেওয়া যায়, তো এগুলো নিয়ে লাভ কি? আমি যদি একটা নিয়ে নিই এরপর ইনার সেকশন নিলেই তো হয়ে গেলাম, ভাগ করা হয়ে গেল, তো এগুলা এখান থেকে ভাগ করার দরকার কি? এটা ভাগ করে কোনো লাভ আছে? ইয়েস বা না? ডেভেলপার বাচ্চা বলছে আছে, আমরা ডেভেলপার বাসার কাছে শুনবো কি লাভ আছে। হ্যাঁ, ডেভেলপার ভাষা ভাই বলেন কি লাভ আছে আসলে? অবশ্যই আছে। নাবিল মাহমুদ বলেন ভাই কি লাভ আছে? নিজে থেকে করেন, অবশ্যই আছে। আচ্ছা, কনফিডেন্স ভাইয়া, মানে লাভ আছে বলতে কি, লাভ আছে হচ্ছে যেমন আমরা যদি একটা সেকশন নেই, সেটা হচ্ছে একটা সেকশনের ভিতরে যখন আমরা ইনার সেকশন নেব তখন ওইখানে কাজ করা যাবে, কিন্তু সম্পূর্ণ সেকশনটাতে কাজ মানে কাজ করা যাবে না। আর যদি আমরা দুইটা দুইটা তিনটা নেই, ঠিক আছে, তখন আমরা কিন্তু আলাদা আলাদা করে সম্পূর্ণ সেকশনটাতে আলাদা আলাদা কাজ করতে পারবো। দ্যাটস মিন মানে উপরেরটা দেখেন আপনি, উপরেরটা কিন্তু যেটা সাদা মানে সাদা রাখছিলেন প্রথমে, ওইটাতে একটু কাজ করতে পারবেন নাকি আলাদা করে, কিন্তু উপরে আর কোনো কাজ করতে পারবেন না, মানে যেটা মূল সেকশন, মানে এটাই হচ্ছে পার্থক্য। আমি বুঝাইতে পারিনি মনে হয়। বুঝতে পারছি ভাই বলতে পারছো হচ্ছে সেটা, মানে এই যে ইনার সেকশনের ভিতরে কাজ করতে পারবো, এখানে আমি যে কোনো টেক্সট যদি নেই, এই যে এটা এটার ভিতরে দিতে পারবো না, এটা বলতেছে হয়তো? এটা হচ্ছে এটা কিন্তু তারপরেও দেওয়াই যাচ্ছে। যেমন ধরেন এটাতে নেন বাচ্চা, যেটা বললাম বুঝতে পারছি, সেটা হচ্ছে এই ভিতরে কাজ করতে পারবো কিন্তু এটার উপর দিয়ে কাজ করতে পারবো না, এটা কিন্তু একদম বাহিরে চলে যাচ্ছে। ইনার সেকশন না, ইনার সেকশনের উপর দিয়ে কাজ করতে পারবো না ভাই, হচ্ছে এটা বলতেছে। এটা রাইট, এটাও একটা পার্থক্য। আর কেউ বলতে পারবেন কোনো পার্থক্য? বাকিরা যারা বলছেন লাভ আছে, পারবো ভাই? আচ্ছা, আপনি আনমিউট করে বলেন। ভাই, আমরা যখন কলাম, একটা কলাম বা দুইটা কলাম, তিনটা কলাম নেই, এগুলো হচ্ছে আলাদা আলাদা কলাম, ওইগুলাকে আমরা নিজেদের মতো করে কাজ করতে পারবো। ইনার সেকশন হচ্ছে সেকশনের ভিতরে যখন আমরা সেকশন গুলো নেব তখন আমরা ইনার সেকশন ব্যবহার করব। ওকে, আর আপনি বলতে চাচ্ছেন যে মাস্টার সেকশন যে থাকে, এইগুলা এক একটা মাস্টার সেকশন হবে তাই না? যে মেইন সেকশন থাকে, জি আমি দাদা বলছি, মানে জি অনেকগুলা দাদা থাকবে তাই না, যে এগুলা এক একটা দাদা হবে, তিনটা দাদা, জি রাইট? ওকে ভাই, ঠিক আছে, ওকে, কথা ঠিক আছে। ওকে, মিউট করে, রাইট, দুজনেই ঠিক বলছে, দুজনে দুইটা পয়েন্ট বলছে, দুইটা পয়েন্ট ঠিক আছে। আরো কিছু পয়েন্ট আছে, সেগুলা আমি বলবো, ঠিক আছে? সেটা হচ্ছে আপনি যখন একটা সেকশন নিবেন, খেয়াল করেন, খুব খেয়াল করার জিনিস, এটা নিয়ে কিন্তু অনেকের ইস্যু হয়, এবং বড় বড় সাইট করতে গেলে এটাই লাগবে আপনার, বারবার লাগবে। ওকে, সেটা হচ্ছে একটা যখন সেকশন নিছি, একটা মাস্টার সেকশন পাইছি, ঠিক আছে, দেখেন একটা মাস্টার সেকশন পাইছি, এর ভিতর আমি যখন ইনার সেকশন নিব, দেখেন খেয়াল করেন, নিছি না, তো এইটা ধরেন আমি ফুল কাজ করছি, লাইক এজ একটা টেক্স নিলাম, একটা বাটন নিলাম,
অনেক কিছু নেই, তাহলে আমি বুঝাইতে পারবো ক্লিয়ার ভাবে। টেক্সট এডিটর নিলাম, নিয়ে এটাকে একটা কালার দেই, একটা কালার দিলাম, ঠিক আছে। তো এখন খেয়াল করেন, এখানে আমার ধরেন অন্য একটা ডিফারেন্ট কিছু দরকার, সেটা হচ্ছে এইটুকু হচ্ছে একটা জিনিস থাকবে এরকম, নিচে আরেকটা জিনিস থাকবে। এখন কিন্তু তার জন্য আমাকে কি করতে হবে, ধরেন এটা তো নিচে আলাদা, এখানে আমার ধরেন দুইটা ভাগ করতে হবে বা উপরে নিচে করতে হবে, তখন দেখেন আমি কি করব। এখন যদি এখানে ইনার সেকশন নেই, এটার ভিতরে কিন্তু আর কখনো ইনার সেকশন যাবে না, ইনার সেকশনের ভিতরে আর কখনো ইনার সেকশন যাবে না। ইনার সেকশন যখন একবার নিবেন ওইটা ওই পর্যন্তই শেষ, এটাকে আর কিছু করতে পারবেন না। আপনি কি করতে পারবেন, এটা থেকে বাড়াইতে পারবেন ইনার সেকশন, মানে এই মেইন কলাম আরেকটা বাড়াইতে পারবেন, কিন্তু তখন এটার উপর ইফেক্টেড হচ্ছে। আপনি এটাকে বাড়াই নিতে পারবেন এইভাবে, এটাকে আর বাড়াই নিতে পারবেন, কিন্তু এটা হচ্ছে আলটিমেট সমাধান না। অনেক সময় হচ্ছে কি, এইটা এত বড় এত বড়, এটা হচ্ছে এইটুক একটা, এইটুক আরেকটা নিতে পারি, কিন্তু এটা কিন্তু আমি নিতে পারবো না। আমি যখন এটা বড় হবে পাশেরটা অটোমেটিকলি বড় হবে, এটা কিন্তু এটা কিন্তু এটাকে ছাড়া চলতে পারবে না। এটা বড় হইলে এটা অটোমেটিকলি বড় হবে, দেখেন এটার মধ্যে কিছু নাই, এরপরেও কিন্তু এটা বড় হয়েছে, দেখেন এটা কিন্তু অনেক কিছু আছে এই পর্যন্ত বড়, তো এটা কিন্তু বড় হওয়ার কথা ছিল না, এটা ছোটই থাকার কথা ছিল। দেখেন ছোট অবস্থায় কিরকম থাকে, লাইক ধরেন আমি যদি এটাকে ডুপ্লিকেট করে নিই, দেখেন এটাও ছোট হচ্ছে, ও যখন ছোট হচ্ছে এটাও ছোট হচ্ছে, মানে এটার সাথে এটা সরাসরি সম্পর্ক যুক্ত। দেখেন এটাতে একটা আছে, এটাও অতটুকু ছোট হয়ে রয়েছে। তো যখন আমি চাইবো যে এটা থাকবে বড়, এখানে একটা থাকবে ছোট আর একটা থাকবে ছোট, দুইটা থাকবে, তো এটা এগুলা কিন্তু আমি কিছুই করতে পারবো না, আমার অনেক রেস্ট্রিকশন আছে। তো এটা যখন একটা নিব, ম্যাক্সিমাম আমরা একটা নিয়ে কাজ করি, তো এমন কিছু ক্রিটিক্যাল সেকশন আছে যেগুলাতে এই পাশেরটা একরকম, এখানে দুই তিনটা থাকে আরেক রকম, তো এটা নেওয়ার জন্য তো ইনার সেকশন নিতে হবে, কিন্তু ইনার সেকশনের ভিতর কখনোই যাবে না। কথা বুঝতে পারছেন, ইনার সেকশনের ভিতরে কখনোই যাবে না, মানুষ কখনোই মানুষকে খাবে না, ঠিক আছে। মানুষ হয়তো আপনার কি খাবে, মুরগি খাবে, মাছ খাবে, ঠিক আছে, মাছে মাছ খাবে না, মানুষ মানুষ খাবে না, বিষয়টা ওইরকম অনেকটা। এটা হচ্ছে এটা আমি যতই নেই, ইনার সেকশনটা ইনার সেকশনের ভিতরে যাবে না, এটা বাইরে যাবে, বাইরে যাবে, তো আমাদের তো ওইটা হবে না, ওই সেকশনে জয়েন করে দেবো। তখন আমার দরকার হবে হচ্ছে এটা, তখন দরকার হবে হচ্ছে একবারে আমি ভাগ করে নিব, এই ভাগটাতে একটা কাজ করব, এই ভাগটাতে আমি অনেকগুলা কাজ করব, অনেকগুলো ইনার সেকশন নিব। দেখেন দেখাই আমি আপনাকে, দুইটা জিনিস দিছি না, এখন দেখেন এটা কিন্তু একটা ইনার সেকশনের মতো না, দেখেন এখন এটার মধ্যে ইনার সেকশন নেন, দেখেন কি সুন্দর ইনার সেকশন গেছেন এটার মধ্যে, আবার এটার মধ্যে আবার আরেকটা ইনার সেকশন নেন, দেখেন এটার মধ্যেও কিন্তু গেছে, দেখেন এটার কাজ পুরাই আলাদা একটা, দেখেন পুরো একটা মাস্টার সেকশন, এই যে এটার ভিতরে মেইন কলামটা, তার ভিতরে দুইটা সেমি কলাম, এটার ভিতরে মেইন কলামটা, এই ভিতরে দুইটা সেমি কলাম, যেটা ছিল এই যে উপরে, এই যে দেখেন মেইন কলামটা, এই যে আর এই সেমি কলাম, এই যে সেমি কলাম, বুঝতে পারছেন বিষয়টা, আসল পার্থক্যটা কোন জায়গায়। মানে হচ্ছে ইনার সেকশন হচ্ছে আমার কাজ ওখানে শেষ হয়ে যাওয়া, আমি আর কখনো এটাকে ওইভাবে মডিফিকেশন করতে পারবো না, কিন্তু আপনি যখন এইখান থেকে একবার ভাগ করে নিবেন, এর ভিতরে আপনি আনলিমিটেড ইনার সেকশন দিতে পারবেন। লাইক এস ধরেন এটার নিচে যদি আরেকটা ইনার সেকশন দিই, এটার নিচে আরেকটা ইনার সেকশন নিলাম, এটার নিচে আমি নিলাম না, তো এখানে দুইটা ভাগ আছে, এখানে চারটা ভাগ আছে, দেখেন এইগুলা কিন্তু আপনি ওই একটা সেকশন নিয়ে করতে পারবেন না। আপনি হয়তো এটা দেখেন যে এটা হচ্ছে চারটা হয়েছে, এটা দুইটা হয়েছে, এখানে অর্ধেক কাজ করলো, এটা বাড়বে না কিন্তু, ঠিক আছে। দেখেন এটা কিভাবে বুঝবেন, এটা কিন্তু এটাই কাজ, এটার দ্বারা এটাই ইফেক্টেড হচ্ছে না কোনোটাই, সবাই ছোটই আছে, দেখছেন তো, এখানে ছোট 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 টেক্স, এখানে বড় দুইটা টেক্স দিব। এই টাইপের কিছু করতে গেলে, ক্রিটিক্যাল কিছু করতে গেলে কিন্তু আপনার তখন দেখেন এখানে দুইটাই টেক্স হয়েছে, এখানে আবার দেন, এখানে একটা বাটন দেন, দেখেন এটিও একটা কিছু আমি বানাই দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। বাটন দেখেন, ভিডিও যদি দেয়, ভিডিও দিলে এটা বড় হয়ে যায়, এই যে এই যে এটা বড় হয়েছে, দেখেন এইগুলো তো ইফেক্টেড হয় না, এগুলো ইফেক্টেড হয় না, দেখেন এখানে আর, দেখেন এটার সাথে এটা ইনার সেকশনের সাথে ইনার সেকশন সম্পর্ক যুক্ত, এটা বড় হওয়ার সাথে সাথে এটা বড় হয়ে গেছে, মানে এটা বড় হইলে এটা কখনোই ছোট থাকতে পারবে না। এখানে একটা টেক্সট দেন,
এখানে আচ্ছা আমি হেডিং টেক্সট দিছি, এখানে একটা ইনার টেক্সট এডিট করতে দেখেন। এইরকম জিনিস কিন্তু আপনি ইনার সেকশন একটা কলাম নিয়ে কখনোই বানাইতে পারবেন না। এটা ট্রাই করে দেখেন, এটা পুরো পুরাই আলাদা জিনিস। এটাতে একটা কালার দেন, পুরাই এটা একটা আলাদা জিনিস, আর এটা পুরাই একটা আলাদা জিনিস। দেখতে পাচ্ছেন পুরা কিন্তু একদম আলাদা আলাদা কাস্টম ভাবে করা যাচ্ছে। এটা কাস্টম ভাবে, এটা আরো বাড়াইতে পারেন আপনি চাইলে, টেক্সট বাড়ায় বাড়ায় ডুপ্লিকেট দেন। আমি কি বুঝাইতে পারতেছি বিষয়টা? বিষয়টা কেমন? ডুপ্লিকেট দেখেন পুরা কিন্তু আলাদা আলাদা, এটা একটা আলাদা দুনিয়া, এটা একটা আলাদা দুনিয়া। বুঝতে পারছেন? জি বুঝতে পারতেছি। সবাই শীত না, অনেক সবাই কমেন্ট করেন এই জন্য হাত বাহির করতে হয় যে। ওকে ঠিক আছে ভাই, মজা করলাম সবার সাথে একটু। আচ্ছা অ্যাক্টিভ আপনারা, আসলে অনেক অ্যাক্টিভ। গরম গরম কই পেলেন ভাই আজকে? আসলে কি একটু গরম গরম? শীত অনেক ঝামেলার, কি বলেন ভাই? শীত তো ভালো, ঘুমাবেন শুধু, শীত তো মজা, ভালোই লাগে। আচ্ছা ফ্যান ছেড়ে বসে আছি ভাই। ওরে বাবা, দেখি এক এক দেশ থেকে এক একজন। ওরে বাবা, শীতের পোশাক পরে মাফলার পরে বসে আছে একজন, আরেকজন ফ্যান চালু দিয়ে বসে আছে, ভালো তো। শীতের মজা বড় লোকের জন্য। ও আচ্ছা, বড় লোকের জন্য। আচ্ছা আচ্ছা ভাই, ভালো ছিল। এক একজন ভাই রোদ উঠছে, রোদ উঠছে মানে আপনি আবার কোন দুনিয়া থেকে আছেন ভাই? সর্বনাশ। মঙ্গল গ্রহে? আচ্ছা কোডিং করতে করতে মাথা গরম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, মঙ্গল গ্রহ থেকে আসছে, যাক প্রাউড ফিল করতেছি আমি। দেখছো অবস্থা, আরেকজন জিজ্ঞেস করলাম মঙ্গলে নেট চলে কেমন, ফিলিং শেয়ার করেন, মানে ক্রিয়েটিভিটি শেষ নাই দেখছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, টপিক বাদ, ঠিক আছে ভাইয়া, ওকে ওকে, কাম ব্যাক সবাই, ব্যাক করেন ব্যাক করেন, আমরা টপিকে চলে আসি আবার। তো এই ইস্যুটা ক্লিয়ার আশা করি, কোনটা ইনার সেকশন কখন নিব, কোনটা ভাগ করে নিব, তিনটা ধরেন চারটা আলাদা দুনিয়া নিব, চারটা এইভাবে নিব। এর ভিতরে এখন কত হাজার ইনার সেকশন আপনি নিবেন? এখন ইনার সেকশন নেন, ছোট্ট ইনার সেকশন নেন, বড় পাঁচ ছয়টা নেন, এখানে একটা নেন, যেমন এই যে এই যে ইনার সেকশনটা। আর এলিমেন্টারি একটা জিনিস জানেন, অনেকেই জানেন না, দেখেন এই পুরাটা করছি তাই না? এখান থেকে কি করবেন জানেন? এই যে রাইট অপশন ক্লিক করে কপি করবেন, অনেক নিচে যায় কি করবেন, এখানে দেখেন পেস্ট করি, পেস্ট দেখেন পেস্ট হয়ে গেছে। আপনি পিসি যে পর্যন্ত বন্ধ না করবেন, এক মাস পরে গিয়া একটা সাইডে গিয়া এরকম পেস্ট করে দেখেন, এই পুরাটা পেস্ট হয়ে যাবে, এত লাইট ওয়েট কোড ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য সাইটেও, অন্য সাইটেও এখন কাজ করে কিনা জানি না, কাজ করতো লাস্ট আমি ট্রাই করছি, অনেকদিন হয়ে গেছে। অন্যখানে নিয়ে পেস্ট করে দিলে পেস্ট হয়ে যেত পুরা পেজ, যদি আপনি পুরা পেজটা একটা সেকশনের ভিতরে নেন। আচ্ছা কি কোশ্চেন ছিল ভাই? একটা কোশ্চেন ছিল করে আমি করছি, হ্যাঁ হ্যাঁ, অন্য পেজেও কাজ করে, রাইট, অন্য ওয়েবসাইটেও কাজ করতো আগে, এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে নিয়ে পেস্ট করে দিলে কাজ হইতো। এটা কাজ ট্রাই করে দেখেন, অনেক মজার, খুব ফাস্ট কাজ করতে পারবেন এটা দিয়ে। লাইক অ্যাজ ধরেন, একটা জিনিস দেখেন, এটাতে কালার করছি, এখানে এটাতে কালার করব, এই সেম কালার এখানে কেমনে করবো বলেন তো, এটা থেকে কিভাবে এটার মধ্যে নিব? কপি পেস্ট ইজ রাইট, আপনি পারছেন। অন্য সাইডের পেজ গুলো জাস্ট পিসি তে লগ ইন করতে হবে, হ্যাঁ রাইট রাইট, পিসি তে করতে হবে, কোড দিয়ে পেস্ট ইজ রাইট, কপি পেস্ট, ওকে। এই যে এই স্টাইলটা কোথায় আছে দেখেন তো, বাটনের মধ্যে আছে,
নাকি এই সেকশনের মধ্যে আছে? কোথায় দেখেন এই যে এই পুরোটা জুড়া স্টেট পেয়েছে, কোথায় কলামে কপি করে এই কলাম কোথায় পেস্ট করবো? এখানে তো পেস্ট করলে কাজ হবে না, কলাম একটা কলামে পেস্ট করতে হবে। কলামে গিয়া পেস্ট, পেস্ট না কিন্তু পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল দেন, পেস্ট পেয়ে গেছে, পেয়ে গেছে না এটার মধ্যে সেম স্টাইল, এটা তো যা ছিল এটা তো এই স্টাইলই হয়েছে। দেখছেন এখানে ঢুকেন দেখেন একদম যা যা স্টাইল ছিল ওইটার সেম স্টাইল গুলো এখানে পেয়ে গেছে, এইটা তো আমি চেঞ্জ করে দিই, পেয়ে গেছে ইজিলি হয়ে গেল। অনেক বড় বড় স্টাইল করে ফেলবেন সেম স্টাইল, আরেকটাতে করা লাগবে এখান থেকে জাস্ট এটা ফন্ট চেঞ্জ করছেন, টেক্সট চেঞ্জ করছেন, কালার চেঞ্জ করছেন, এই সাইজ চেঞ্জ করছেন, জাস্ট এখান থেকে কপি করবেন, কপি এখানে এটা পেস্ট করে দিন। দেখেছে এখানে একটু পরিবর্তন করি তাহলে হয়ে যাবে, আন্ডারলাইন বোল্ড ইটালিক তিনটাই করে দিলাম। দেখেন এটাতে কিন্তু করলাম এডিট, এটা এখান থেকে কপি করেন এখানে এটা পেস্ট করেন, পেস্ট স্টাইল। আচ্ছা ওকে, পেস্ট স্টাইল হয় নাই, পেস্ট স্টাইল দিতে হবে, রিসেট স্টাইল দিয়ে হচ্ছে। আচ্ছা এটা তো স্টাইল থেকে পাচ্ছে না, স্টাইল থেকে করতে হবে, এটা তো সরাসরি পাচ্ছে এই জন্য মেবি অন্য অথবা বাঘ হইতে পারে। সবুজ কালার কপি কপি, এখানে পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, এই যে পেয়ে গেছে সবুজ কালার, মানে স্টাইল থেকে যে কাজগুলো করবেন এই কোডটা এখানে পেস্ট হয়ে যাবে, রাইট? বুঝতে পারছি, ওকে ধরেন সেম করে দিলাম, সেম হয়ে গেল। এটা হচ্ছে কাহিনী, এভাবে কপি করে নিতে পারবেন, কালার কপি করে নিতে পারবেন, পুরো সেকশন কপি করে নিতে পারবেন, যেকোনো কিছু। ওকে আজকে যেন একটা কোশ্চেন ছিল, বলার পরে কোশ্চেনটা হয়তো করে নেই। হ্যাঁ হ্যালো ভাইয়া। হুম ভাইয়া বলেন। হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে মানে আমার এক সিনিয়র বড় ভাইয়ের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, মানে মুভি টাইপের একটা ওয়েবসাইট, মুভি ইয়া করে। তো উনি আমাকে একদিন একটা কথা বললো কি যে মানে ওনার সাইটের একটা ইয়া দরকার, বিষয় দরকার, সেটা হচ্ছে যে একটা ভিডিও প্লাগিন থাকবে, মানে ভিডিও একটা উইজেট থাকবে, ভিডিওটা 15-20 সেকেন্ড বা 1 মিনিট চলার পরে একটা পপ আপ আসবে যেখানে সাইন আপ করতে বলবো, যে ভিডিওটা যদি ফুল দেখতে চাও তাহলে এই পপ আপ ফর্মে সাইন আপ করো বা তোমার ইমেল আইডিটা এন্ট্রি করো। এটা কি আচ্ছা ভাই পসিবল কিনা, ভিডিওর ওই সেকেন্ডের সাথে মিলে পপ আপটা আসবে? হ্যাঁ 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 এটা পসিবল ভাই, এটা এটা ভাই কি প্লাগইন দিয়ে করতে পারবেন, প্লাগইন দিয়ে করতে পারবেন। আপনি ওয়ান টু ওয়ান পার্সোনালি আমার সাথে নক করেন, হ্যাঁ অনেকে হয়তো বা এই বিষয়টা এখন জেনেও কিছু বুঝবেও না, ইন্টারেস্টেড ফিল করবে না। হ্যাঁ আচ্ছা, আর ভাই যদি ইয়াটা যদি আজকে একটু দেখাই দিতেন, ওই আপনার কিভাবে সিএসএস কোড হ্যাঁ গুলা যে জেনারেট করে, মানে র কোড গুলো, জেনারেট করে বলতে ভাই, মানে মানে র কোড নাকি আপনার এটার মধ্যে দেয়া যায়, এই ইয়ার মধ্যে যে মানে র কোড ঢুকাই আপনার ইয়ার মধ্যে? মানে আপনি সরাসরি এডিট করবেন যেটা, আমি শুনেছি মানে কখনো দেই নাই, মানে র সিএসএস কোড গুলা যে মানে এখানে নাকি দেয়া দেওয়া যায়। যায় হ্যাঁ তাহলে দেওয়া যায় যে আপনি দিবেন নিজে এটা, হ্যাঁ হ্যাঁ আমি নিজে নিজে দিতে চাইতেছি র কোড, এই মানে অনেক ধরনের সময় দেখা ধরনের যায় অনেক ডিজাইন করতে পারি না, র কোডটা জানা আছে বাট এটাতে অ্যাপ্লাই করতে পারি না। বুঝতে পারছি, সেটাই দেখাচ্ছি। দেখেন এটা কিভাবে করবেন, আমি যেভাবে করি এটা দেখাবো, ঠিক আছে? প্রফেশনাল কোনো ইয়ে না, আমি যেভাবে করি ওইটা দেখাবো ইজিলি। দেখেন আমি কিভাবে করি, দেখে ধরেন এই বাটনটা আমি কোনো ভাবে স্টাইল করে কাজ করতে পারতেছি না, বাটনটা ধরেন রিসপেক্ট, একটু কোডিং দেখাচ্ছি, কেউ মাথা গরম করে ফেলেন না, যতটুকু বুঝেন সমস্যা নাই, না বুঝলেও সমস্যা নাই, ঠিক আছে? কেউ মাথা গরম করে ফেলেন না। যেমন এই যে ধরছি এখন এখান থেকে ফন্ট সাইজ ধরেন দিলাম হচ্ছে 20 পিক্সেল, হ্যাঁ দেখেন 20 পিক্সেল পাই গেছে, তাই না? বাটনের যে সাইজটা 20 পিক্সেল পাই গেছে না? অথবা এখন দেখেন 20 পিক্সেল যখন দিছি, আচ্ছা আর একটু বাড়াইলে আপনি না বুঝতে পারবেন, 200 পিক্সেল যখন দিছি সবগুলাতে 200 পিক্সেল পেয়েছে, আমার সব বাটনে তো 200 পিক্সেল দিয়ে লাভ নেই, আমি শুধু এই বাটনটাতে করব, তো আমাকে তখন কি করতে হবে, তখন আমি ধরেন রিলোড দিই, সেভ দিলাম না, এটাতে ঢুকেন, কোন বাটনটাতে করবো, এই যে এই বাটনটাতে এটার ফন্ট সাইজ বাড়াবো, এটাতে এডিটে যান, অ্যাডভান্সে যান, এখন আপনি আইডিও অ্যাড করতে পারেন, সিএসএস ক্লাসও অ্যাড করতে পারেন, আমি ক্লাস অ্যাড করতেছি খেয়াল করে, ক্লাস দিচ্ছি হচ্ছে মাই পিটিএন, মানে মাই বাটন, কপি করে নিয়ে যাচ্ছি, এর এখানে আপডেট করে দিচ্ছি। দেখেন আপডেট করে দেওয়ার পরে আমি ভিউ মোডে যাচ্ছি, ভিউ মোডে আসলাম, তো আমার ওই বাটনটা কোনটা, এই বাটনটা, রাইট? এটা লোড হচ্ছে, এই বাটনটা এখন আমি লোড করি, এটা ধরলাম, বাটনটা ধরলাম,
এটা হচ্ছে কোনটা, বাটন বাটন দেখেন, এটা হচ্ছে ওই ক্লাসটা খুঁজতে হবে না, ক্লাসটা কোথায় আছে? ওকে, আচ্ছা এটা কি ওই বাটনটা? এটা তো কালার, এখানে কালার নেই কেন? ও আচ্ছা, এই যে এটা এটা, এই জন্যই তো। কেউ টেনশন করেন না, যারা না বুঝতেছেন, এখানে না বুঝলেও সমস্যা নেই, যতটুকু বুঝেন আমি জাস্ট আইডিয়া দিয়ে রাখতেছি। হ্যাঁ, আমি জাস্ট একটা ক্লাস এড করছি। আচ্ছা, বাটনের ক্লাসটা হচ্ছে লোড হয় নাকি? আচ্ছা, আমি বাটনে না দিয়ে তাহলে অন্য কোথাও দেখি, এইটার মধ্যে দেখি। ধরেন এই ফার্স্ট হচ্ছে, ওর একটা ক্লাস দিবেন আপনি, এটা হচ্ছে txt, মাই টেক্সট ক্লাস দিলাম। হ্যাঁ, সিএসএস ক্লাস মানে এটাতে ঢুকবো, অ্যাডভান্সে ঢুকে সিএসএস ক্লাস একটা নাম দিবো, যেকোনো একটা ক্লাস। যারা সিএসএস বুঝেন তারা বুঝতেছেন। কনফ্লিক্ট করবে, কনফ্লিক্ট হবে। আচ্ছা, এটাতে দিছি, এখন আমরা টেস্ট করে দেখি এটা তো পাইছে কিনা। আচ্ছা, এখানে লোড হচ্ছে না নাকি? লোড হওয়ার কথা। পাইছে? শিওর? ও আচ্ছা, এটা কোনটা? এটা হচ্ছে লাস্টেরটা, লাস্টেরটা। ওকে, এটা মাই টেক্সট কি পাইছে? ও আচ্ছা, মাই টেক্সট তো পাইছে, রাইট, থ্যাংক ইউ ভাই। ওকে, এটা উঠাই দেন। এখন মাই টেক্সট কই সেটা আমরা খুঁজি। আচ্ছা, এলিমেন্টস থেকে স্টাইল দিয়ে ওটা নিয়ে গেলেও হবে। ধরেন মাই টেক্সট করি, ধরেন এখানে স্টাইল দিলাম হচ্ছে, ফন্ট সাইজ দিলাম হচ্ছে 24 পিক্সেল, তাইলো। কালার দিলাম হচ্ছে রেড, আর কি দিব, আর দিব হচ্ছে, আর কিছু দরকার নেই। টেক্সট ডেকোরেশন দিলাম হচ্ছে, ধরেন ফন্ট ফ্যামিলি দিলাম হচ্ছে, ধরেন এটা না দিয়ে একটু অন্যরকম দিই যেন বোঝা যায়, এটাই তো। এইটলে টেক্সট এখন হচ্ছে এই কোডটুক কপি করে নেই, কপি করে নিয়ে এখন আপনি কয়েক জায়গায় দিতে পারেন সেম জিনিস। এই ক্লাসটা মনে রাখেন, ধরেন এইখানে নিচে কাস্টম সিএসএস সবগুলা সেকশনের ভিতরেই আছে, অথবা এই যে এইখানে থেকেও কাস্টম সিএসএস এর অপশন আছে, গ্লোবাল সেটিং থেকে, ও কাস্টমাইজ গিয়েও আছে, ঠিক আছে, স্টাইল গিয়ে আছে, যে কোনো ওটার মধ্যে ঢুকলে আছে। যেমন ধরেন এটারটা, এটা ঢুকলাম, অ্যাডভান্সে গেলাম, একদম লাস্টে সবগুলো অ্যাডভান্সের লাস্টে দেখবেন কাস্টম সিএসএস আছে, তো ওইটা মনে আছে হচ্ছে। আর সিএসএস লেখার আগে সবসময় ডট দিয়ে মাই টিএক্সটি, ঠিক আছে,
দিলাম, আচ্ছা মাই টেক্সটই তো ছিল, আপডেট দেই। ওকে মাই টেক্সট আমি দেখি ঠিক আছে কিনা, সিএসএস তো নাই, এই ক্লাসটা পাই গেছে না, এই ক্লাসটা দেখেন হয়ে গেছে, এটা এটা এখন এই হাতে করতে পারবেন, যেটা আপনি দেন এখানে যা দেন, এটা দেখেন ধরেন রেড থেকে গ্রিন করে দেন, যা লিখেন এখানে কোড লিখলেই হবে, এখানে আপনি ক্লাস নিয়ে আইডি নিয়ে কোড করলেই হবে, এগুলো পরে, আমি তো ওইগুলো এখানে চলে গেছি। আচ্ছা যাদের মাইন্ডে চাপ পড়ে গেছে তাদের জন্য আমি সরি। ওকে ওকে ঠিক আছে ভাইয়া, কোশ্চেনের অ্যান্সার হয়তো পাইছেন, ওকে ক্লিয়ার হলো, ঠিক আছে থ্যাংক ইউ। ঠিক আছে এইভাবে করতে পারবেন, কাস্টম কোড আরো ইজি, আপনি যারা পারেন তারা তো ইজিলি করতে পারবেন, সমস্যা নেই, যারা না পারেন তাদেরও টেনশন করার দরকার নেই, কাস্টম কোড দরকারও হবে না, অ্যাডভান্স আপনি এলিমেন্ট ওদের সব করে ফেলতে পারবেন, ঠিক আছে, খুব বেশি দরকার হইলে তখন আপনি কাস্টম কোড খালি করুন, ঠিক আছে ফাইন। এরপর হচ্ছে আরো কয়েকটা টপিক আমি আপনাদের দেখাবো, বলে যাচ্ছি একটু হচ্ছে বুঝলাম আমরা, এখন হচ্ছে আমরা উইজেট গুলা টেনে টেনে নিয়ে দেখি, আমরা হচ্ছে ইনার সেকশন কি এটা বুঝলাম, এটা নিলাম, আমরা হচ্ছে এখন টেনে টেনে দেখবো কোনটাতে কি আছে, এটা হচ্ছে হেডিং, হেডিংটা তো বুঝি, আমরা তো হেডিং বুঝি, হেডিং নিলে একটা হেডলাইন, এখান থেকে সিলেক্ট অপশন আছে, হেডিং কত কোন হেডিং হবে, H1 H2 H3 থেকে 6 পর্যন্ত হয়, টি ভয়েস স্প্যান হয়, পি ট্যাগ হয়, ঠিক আছে, আমরা যদি H1 দেই সবচেয়ে বড় হবে, বোল্ড হবে সবচেয়ে বড়, আর H6 দিলে সবচেয়ে ছোট এবং বোল্ড সবচেয়ে ছোট। হ্যাঁ তো এখান থেকে দিতে পারেন কাস্টমলি দেওয়ার তো অপশন আছে এলিমেন্টরে, এলিমেন্টরে সবকিছুরই মানে মাল্টিপল ভাবে করা যায়, যেমন এই এই জিনিসটাই আবার এই যে টাইপোগ্রাফিতে করতে পারবে, যেন H1 সিলেক্ট করে দিলে অটো হচ্ছে, ঠিক আছে আপনার মন মতো করতে পারবেন, ঠিক আছে এখান থেকে আপনি এটা লিংক দিতে পারবেন, এখান থেকে যে লিংকই দেন google.com দেন .com দেন বলছি কেন google.com দেন আপডেট দেন, দেখেন এর মধ্যে ক্লিক করলে google.com এ চলে যাবে, এটা হচ্ছে google.com এর লিংকে গেছে, কিন্তু এখানে দেখেন কেন যায় নাই একটা জিনিস খেয়াল করেন, ওকে আমি ধরাই দেন কোন সার্ভারে যাবে, আমার সার্ভারেই থাকবে নাকি হচ্ছে কোন সার্ভারে যাবে, আমি দিবসে http সার্ভারে যাবে, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে সার্ভারটা আছে https, এটা না বুঝলে সমস্যা নাই, টেনশন নিয়েন না, এটা যে বুঝতে হবে মানে জাস্ট লিংক আপনি কোথাও দিয়ে আপনার ক্লায়েন্টের যে লিংক দেবে এখানে কপি করে এনে পেস্ট করে দিবেন, ও বলেই দিবে যে এই হেডলাইনের মধ্যে এই বাটনের মধ্যে এই এই লিংকটা হবে, ওই লিঙ্কটা এখানে কপি করে দিবেন, আমি জাস্ট একটু বসাই দিলাম, HTTP দিয়ে না বসাইলে ওই ওই লিঙ্কে যাবে না, এখানে এখন ক্লিক করলে এখন দেখেন গুগল এর লিঙ্কে চলে গেছে, এই লিঙ্কটা লিঙ্কটার কাজ এটা, ঠিক আছে এই লিঙ্কটা থাকে সব জায়গাতে, সাইজটা হচ্ছে ডিফল্ট স্মল, এখানে দেখেন ওরা নির্দিষ্ট কিছু, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে যেমন আপনি আপনি 27 পিক্সেল ইউজ করেন কেউ না করবে না, কিন্তু এগুলো স্ট্যান্ডার্ড সাইজ না, 31 পিক্সেল ইউজ করলে স্ট্যান্ডার্ড সাইজ না, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আপনার হচ্ছে 12 পিক্সেল 24 পিক্সেল 36 পিক্সেল, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, 60 পিক্সেল, এরকম যে সিলেক্ট করেই রাখছে, দেখেন স্মলে দেন মিডিয়ামে দেন, আপনি চাইলে যে কোন যেটা আপনার সুইটেবল হচ্ছে এখান থেকে সিলেক্ট করে করে করতে পারেন, এক্সেল দেন অনেক বড় অনেক বড় লাগবে ডাবল এক্সেল দেন, ঠিক আছে এরকম এখান থেকে, এগুলো স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড সাইজটা কত দেখেন ওরা একটা স্ট্যান্ডার্ড সাইজ যে রুলস ফলো করে সেটা আমরা দেখেন দেখি কিভাবে দেখবো, ধরেন এই জিনিসটাকে ইন্সপেক্ট করলে আপনি বুঝতে পারবেন তো বিষয়টা আসলে কত পিক্সেল ওরা ইউজ করছে, দেখেন ওভার করার পরে দেখেন 59 পিক্সেল ইউজ করছে, ঠিক আছে 59 60 একটা স্ট্যান্ডার্ড একটা স্কেল, বুঝতে পারছেন ওরা 59 পিক্সেল ইউজ করছে এখানে ডবল এক্সেলে, সেখানে যদি আমরা 72 73 ইউজ করি জিনিসটা কিন্তু অড লাগবে সাইডে, তো ফার্স্ট এর দিক দিয়ে হয়তো আমরা বুঝবোই না কোনটা স্ট্যান্ডার্ড, তো এখান থেকে আপনি এটা ইউজ করতে পারেন, ঠিক আছে ডাবল এক্সেল, আর অ্যালাইনমেন্ট তো বুঝেনি এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে, আর রেসপন্সিভ জিনিসটা হচ্ছে
আমার হচ্ছে এভাবে মাঝখানে ঠিক আছে অথবা আমার এভাবে সাইডে ঠিক আছে, কিন্তু ফোনের ক্ষেত্রে আমার তা নাও থাকতে পারে। তো এইখানে দেখেন একটা অপশন আছে রেসপন্সিভ, সবটার মধ্যেই আছে যেগুলো হচ্ছে রেসপন্সিভ এর ক্ষেত্রে লাগে। এটা হচ্ছে ট্যাব ভার্সন, এখানে যান, এখানে গিয়ে সিলেক্ট করে দেন হচ্ছে এটা এই সাইড থেকে, দেখেন এখন গিয়া এই যে এই সাইড থেকে শুরু হয়েছে। আর ফোন ভার্সনে যান, এখানে দেখেন এই যে একটা ব্লু একটা শেপ দেখা যাচ্ছে না, এই যে ব্লু হয়ে আছে, যেটা হচ্ছে কাজ করবে, এটা কিসে কাজ করবে, এটা ফোনে কাজ করবে। ফোনেরটা দেন হচ্ছে আপনার মিশে যাবে সমানভাবে, সমানভাবে মিশে গেছে দুই পাশে, এটা ভালো লাগতেছে না? এইভাবে দেই, মিডলে দিলে সবচেয়ে ভালো লাগে, এই যে মিডলে দিয়ে দিলাম, সেভ করে দেন, যেটা যেটার জন্য ওইটার জন্য এটা সেভ হয়ে যাবে, রেসপন্সিভটা হয়ে গেল। রেসপন্সিভটা এইটুকুই কাজ। যেমন ধরেন আপনি হচ্ছে এখানে ঢুকছেন, টাইপোগ্রাফিতে ঢুকছেন, ঢুকে এখানে টেক্সট সাইজ দিচ্ছেন হচ্ছে 100, ফোনে যদি 100 হয় তাহলে কত বড় দেখা যাবে? ফোনে তো দেখাই যাবে না। ফোনে যান, দেখেন 100 পিক্সেল হইলে এই ফোনে এই টেক্সট স্ক্রল করতে করতে জীবন শেষ। ফোন সিলেক্ট করছেন, ফোনে হবে আপনার হচ্ছে 32 পিক্সেল, দেখেন ছোট হয়ে গেছে। ট্যাবে তো আবার 32 পিক্সেল ছোট লাগবে, আর 100 পিক্সেল অনেক বড়। তো ট্যাবের ক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে কত, 48 পিক্সেল দেন, এই 48 পিক্সেল হয়ে গেল, ঠিক আছে। এখন দেখেন আপনি যখন যেটা যে ডিভাইসে যান, এই যেখান থেকে দেখেন অটোমেটিকলি ওই 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 সাইজটা নিয়ে নেবে। ট্যাবলেটে গেছি, ওইটা দেখেন, এই দেখেন টেক্সট ছোট হয়ে গেছে। মোবাইলে গেছি, টেক্সট আরো ছোট হয়ে সুন্দর হয়ে গেছে, দেখেন এই যে আরো ছোট হয়ে গেছে। ডেস্কটপে যাবো, ও 100 পিক্সেল হয়ে যাবে, অটো হবে, এটা যে যে ডিভাইস থেকে দেখবো ওই ডিভাইসে অটো হবে। এটা হচ্ছে রেসপন্সিভ সব জায়গায়, এটা শর্টে রেসপন্সিভটা বলে দিলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, টুল টিপ ভাই, এই যে আপনি যেটা বলছেন না, মাউস হোভার করলে দেখাবে কি আছে ভিতরে, দেখেন এটা আরেকটা মজার জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন বিষয়টা আমি দেখাই। এটা কিন্তু হোভার করলে এখানে না দেখাইলেও দেখায়, একটা জায়গায় হোভার করলে কোন লিঙ্কে যাবে দেখাচ্ছে, কেউ বলতে পারবেন কোথায় দেখাচ্ছে? আর স্ক্রিনটা ফলো করেন, এই এটার মধ্যে একটা লিংক দেওয়া আছে, এই লিংকটা কোন লিংক আছে এটা কিন্তু দেখা যাচ্ছে, কোথাও না কোথাও দেখাচ্ছে, এটা কে বলতে পারবেন কোথায় দেখাচ্ছে? দেখি কে আগে বলতে পারে, এটা নূর মিজান ভাই আপনার কোশ্চেনটা লিখে ফেলেন সরাসরি। আচ্ছা, অল্টার ট্যাগে আছে, লেফটের নিচে যারা বলছেন এরা পারফেক্টলি বলতে পারছেন। এখানে হোভার করার পরে এই যে এখানে খেয়াল করবেন, এখানে 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 হোভার করেন, দেখছেন পাইছেন ওখানে কোন লিঙ্কে যাবে লেখা উঠছে, এটা হচ্ছে ডিফল্ট থাকবে সবগুলাতে। আর 5 মিনিট আমরা ক্লাস করব, তারপর আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখছেন যে google.com এ চলে গেছে, এই লেফট কর্নার খেয়াল করেন, এখানে যে লিঙ্কে যেখানে হোভার করেন এটার মধ্যে কি লিঙ্ক দেওয়া আছে ওটা ওখানে শো করে, লাইক আছে, এটার মধ্যে যান, এই ক্লিক হেয়ারে হোভার করেন, ক্লিক হেয়ারে কিছু তো নাই, এই যে এটা তো হোভার করলে হয়তো বুঝতে পারবেন, দেখেন এটা তো হোভার করলে কই যাবে লিঙ্কটা দেখাচ্ছে, এটা তো হোভার করলে কই যাবে ওই যে লিঙ্কটা দেখাচ্ছে কর্নারে, দেখেন এই যে এখানে এখানে খেয়াল করেন, এখানে এই যে মাউসটা, যেখানে যেটা দিয়ে হোভার করবেন কোন লিঙ্কে যাবে ওইখানে শো করে কিন্তু সব সময়। আর ভাই যেটা বলছেন সেটা হচ্ছে হোভার করলে দেখাবে যে কোন লিঙ্কে যাবে, এই যে মাউসের নিচে লিখা আসবে, সেটা হচ্ছে টুল টিপ অপশন। এলিমেন্টারে দেখবেন টুল টিপ নামে একটা অপশন আছে, ওইটা সিলেক্ট করে ওই টুল টিপের মধ্যে আপনি দিয়ে দিবেন কাস্টম ভাবে, ওইটা হোভার করলে ওই লেখাটা দেখাবে, ঠিক আছে। এই দেখেন টুল টিপ আমি দেখাই দিই, সিলেক্ট পর্যন্ত যাইতে পারতাম তাহলে টুল টিপটাও আমি কাস্টমাইজ করে দেখাই দিতাম। টুল টিপ W3 স্কুল ঢুকেন, এইটা হচ্ছে টুল টিপ, দেখছেন এই যে এই যে হোভার করলে পাশে দেখাচ্ছে লিখা, দেখছেন এই যে পাশে পাশে, এটা হচ্ছে টুল টিপ, এই যে দেখছেন যে নিচে দেখাচ্ছে এটা আমাদের কি আছে, ঠিক আছে। আপনি নিজে এটা করতে পারবেন, এটা আশা করি পারবেন, নিজে টাইট ইউটিউব এর টুল টিপ বিশেষ জাভাস্ক্রিপ্ট দিয়ে পরে। জি বুঝতে পারছেন সবাই, এখন তো CSS5 ও নিয়ে আসছে, CSS5 ই করা যায়, CSS ই জাভাস্ক্রিপ্ট ম্যাক্সিমাম জিনিস এখন নিয়ে আসছে CSS5। আচ্ছা ওকে ফাইন, আমরা তো এখন কথাবার্তা না বলি, এ হচ্ছে কাহিনী। আর হচ্ছে আজকের মতো এই পর্যন্তই, আমি আর টপিক বাড়াইলাম না, এগুলা নিয়ে ট্রাই করবেন, এই সবগুলা জিনিস টাইনে টাইনে দেখবেন কোনটার মধ্যে কি আছে।
কোন একটা সেকশনের ডেস্কটপ ভার্সনের নিচে থাকবে, এক মোবাইল আসলে উপরে আসবে, করা যায়? এটা ভাই একদম ফেস ফিরে করা লাগবে। যেমন হচ্ছে বিষয়টা হচ্ছে ওইটা করতে পারবেন, ওইটা করতে পারার জন্য আপনাকে করতে হবে কি, দুইটা জিনিস নিতে হবে, দুইবার করতে হবে এক জিনিস। যেমন আমি আমি আপনাকে একটু দেখাই, এই জিনিসটাই করে দেখাই, যে ফোনে থাকবে উপরে আর মোবাইলে গেলে নিচে চলে যাবে, তাই না? তো দুইটা জিনিস বানাবেন, একটা হচ্ছে এই যে এটা নিচে এটা উপরে, তাই না? আবার এই জিনিসটা আবার বানাবেন, এখানে আবারও বানাবেন এখানে। এটা কিন্তু খুবই অ্যাডভান্স একটা জিনিস, আমি দেখাই দিচ্ছি, যারা বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলেও সমস্যা নেই। দেখেন এক্সপেন্সিভ এর জিনিসটা, একই জিনিস বানাইলাম, এই একই জিনিস কিন্তু দুইবার বানাইছি, এই যে একবার, এই যে একবার, এটাই একবার, এটা একই জিনিস বানাইছি। তো আমার কাজ হচ্ছে ফোনে দেখাচ্ছে এটাও এই সেকশনটা উপরে, এই সেকশনের নিচে, মানে পিসিতে, কিন্তু ফোনে দেখাবে হচ্ছে এটা নিচে এটা উপরে। তো এটাকে উপরে নিয়ে আসি, আমি নিয়ে আসলাম, তাই না? তো দেখেন আমার এটা দেখাবে কোথায়, এই পুরাটা নিজেরাই একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারাই বুঝবেন। দাঁড়ান আছে, আর 1 মিনিট কেমনে শেষ করব। ওকে, এটা দেখাবে হচ্ছে ফোনে পিসিতে, আর এটা দেখাবে হচ্ছে ওই, এটা দেখাবে হচ্ছে ফোনে। জাস্ট সিম্পলি থিঙ্ক করেন, এটা পিসিতে থাকবে, ফোনে থাকবে না। তো এটার মধ্যে ঢুকেন, এই সেকশনটাতে ঢুকেন, এই সেকশনটাতে ঢুকেন, ঢুকার পরে অ্যাডভান্সে যান, অ্যাডভান্স থেকে রেসপন্সিভ যান। এটা কোথায় থাকবে, ডেস্কটপে থাকবে, ফোনে থাকবে না, হাইড হয়ে যাবে, ট্যাবলেটে হাইড হয়ে যাবে। বুঝতে পারছি, এখন আপডেট করেন, মিটিং শেষ হলে এটাই আবার ঢুকেন, কি করবো আর, আরেকবার আরেকটা মিটিং নেই তাহলে। শেষ হয়ে যাচ্ছে, শেষ হোক, শেষ হয়ে গেছে নাকি, লেস দেন 1 মিনিট দেখাচ্ছে, এখন শেষ হয় না। আরেকটা সেশন নেওয়া কি ভালো হবে? নিপো, ওকে, হয়ে যাক।